হাই ফোকস, তো আজকের ভিডিওটা তোমাদের বাংলাতে হবে, ঠিক আছে? পুরো ভিডিওটাই চলবে একদম বাংলাতে। ভাই আমি বসতে ইচ্ছাটা পচা নই প্রথমে বলছি, তো দাঁড়াও এই ফিল্ডারটা হাঁটাই, তারপরে আসছি আবার ফিরে। তো চলে এসেছি নতুন ফিল্ডার নিয়ে, ঠিক আছে? তো আমি বসতে ইচ্ছাটা পচা নই প্রথমেই বললাম না। তো আজকের ভিডিওটা হবে তোমাদের এর বাংলাতে, ঠিক আছে? তো যারা যারা বাংলা বোঝো না তারা প্লিজ কমেন্ট করবে, ঠিক আছে? বাট ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কীভাবে আমি এডিটটা করছি, ঠিক আছে? তো তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করছি, ঠিক আছে? যারা হিন্দিতে মানে হিন্দিতে যারা কথা বলো, ঠিক আছে? তো আজকে বাংলাতে করছি কারণ যারা যারা আমার বাঙালি সাবস্ক্রাইবার আছে তাদের জন্য, ঠিক আছে? তো আমিও বাঙালি, তারাও বাঙালি, ঠিক আছে? তো তাদের জন্য তো এতটুকু করতেই হয়, তাই না? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বেশি কথা বলবো না, ঠিক আছে? তো আজকের এডিটটা তোমাদের সবারই খুব ভালো লাগবে কারণ এডিটটা একটু অন্যরকম টাইপের, ঠিক আছে? আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো তারা জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব মারো জলদি করে, আর ভিডিওটা একটা লাইক মারো কারণ ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, ঠিক আছে? আমি বলছি তো ভালো লাগবে নাকি, ভালো লাগবে বলছি যখন ভালো লাগবে, ওকে? তো জলদি করে সাবস্ক্রাইব মারো আর একটা লাইক মারো, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে পরবর্তীকালে, ঠিক আছে, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তারপর আমি হিন্দিতে আবার ভিডিও বানাবো, এটা শুধু আমার বাঙালি ফ্যানদের জন্য, ঠিক আছে? তো বেস্টাচ অ্যাপ্লিকেশন ওপেন করলাম, ঠিক আছে? তো তোমরাও বেস্টাচ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নাও, ঠিক আছে? তারপরে হবে ভিডিও স্টার্ট। কিছু একটা প্রবলেম হচ্ছিলো, তো প্রথমে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, যেটা তার ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে, তো ভিডিওটা একটু পজ করছি। তো আমি আমার ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি, ঠিক আছে? তো এই ব্যাকগ্রাউন্ডটাতেই আমি আজকে এডিট করব। তো ব্যাকগ্রাউন্ডের লিঙ্কটা আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিজের এডিট বানাবে, ঠিক আছে? তো প্রথমে নিলাম, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা, তারপরে এটাকে ডুপ্লিকেট করলাম, ঠিক আছে? ডুপ্লিকেট করার পর প্রথমে যে লেয়ারটা আছে সেটা না, তার উপরে লেয়ারটা যেটা নতুন নিলাম সেটাকে ব্লার দেবো, ব্লার ইফেক্ট, ঠিক আছে, হালকা, ওকে? ব্লার ইফেক্ট দিলাম, তারপর ফেড অপশানে গিয়ে উপর নিচ দিকটা হালকা ফেড করে দেবো, ঠিক আছে? উপরটা ব্লার থাকবে, নিচটা ফেড, ঠিক আছে? হয়ে গেল। এরপর ওয়েট ওয়েট, তো এরপর আমার যে মানে মডেল ইমেজটা আছে সেটাকে আমি নিয়ে আসবো এখানে, ঠিক আছে? তো যাই আমি আমার মডেল ইমেজটা কোথায় আছে দেখি, কোথায় আছে রে ভাই, এখানে আছে। তো মডেল ইমেজ আমার এটা, ঠিক আছে? তো এটাকে আমি এডিট করবো আজ, তো এটা এখানে ফিক্সড করে দিচ্ছি, বাস এটা এখানেই রইবে, আর কোথাও যাবে না এটা। তো এটা এখানে ফিক্সড করলাম, এরপর এটা এডিট করতে হবে আমাকে। তো এরপর যে পিএনজিটা ছিল সেই পিএনজিটা কোথায় আছে দেখি আগে, এটা সাইড পিএনজিটা হবে, হ্যাঁ। তো পিএনজিটা পেয়ে গেছি আমি, তো এটা নিজে বানালাম আর কি একটু আগে পিএনজিটা। পিএনজিটা না বানালে ভালো লাগবে না কারণ বালির মধ্যে চলছে, বালির মধ্যে চললে যে ছাপটা রয়ে যায় সেই ছাপটার পিএনজি, ঠিক আছে? তো এটা আমি বানালাম একটু আগে, তো এটারও লিঙ্ক আমি তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো এটা আর একটু এধারে হবে এখানে, তো ঠিক আছে, এটা এখানে, আরে ভাই উঠে গেল আবার কেন? তো এটা এখানে ফিক্সড করে নাও নিজের মতো করে করবে তোমরা। তো আমারটা ঠিক হয়ে গেছে এখানে ফিক্সড, তো এরপর আবার ওই লেয়ারটি আরেকবার নিয়ে নেবো আমি। তো এটা জাস্ট এখানে করলাম তোমাদেরকে দেখানোর জন্য, আমি এগুলো করছি যেহেতু তোমরা শিখতে পারবে এডিটটা কীভাবে আমি করেছিলাম। তো এটা যে পোস্টটা, তো এটা আমি আমার ইনস্টাগ্রামে একটু আগে পোস্ট করলাম ছবিটা, তো তোমরা সেখানে গিয়ে পরে আমাকে ফলো করো, ওইখানে এরকম অনেক নতুন পোস্ট আসতে থাকে ডেলি, ঠিক আছে? রোজ কিছু না কিছু নতুন পোস্ট হয়েই থাকে, তো তোমরা ওখান থেকে আমাকে জানাবে যে তোমাদের কোন এডিটটা সবচেয়ে ভালো লেগেছে, ওকে? তো এটা ওইখানে বসিয়ে দিলাম আমি, তো যেহেতু বালি তো বালির মতনই লাগতে হবে, তাই না? তো মার্চ করে দিলাম এটাকে আমি। তো এরপর আরেকটা এই বালি দিয়ে দিয়ে নেবো, তো নিলাম এসব আমি, তো এটাকে এখানে করব, মানে এটার সাথে এ পার্টার সাথে এটা মার্চ করতে হবে আমাকে। তো এখানে ঠিক আছে এটা এভাবে, হ্যাঁ, তো ঠিক আছে এটাও। তো এটা হলো, তো একটু আমাকে এখানে এটা জাস্ট একটু মুছতে হবে, তো তার জন্য আমি এখানে ব্রাশ টুলে গেলাম, ঠিক আছে? তো ব্রাশের সাইজটা তোমরা দেখে নাও, তো এই সাইজ করে তোমরা মুছবে, ঠিক আছে? তো মোছাটা ভালো হবে, জাস্ট হালকা করে নিচ থেকে একটু, বাস হয়ে গেছে মোছা আমার। তো দেখে নাও একদম, মানে একদম রিয়েল রিয়েল লাগছে পিকচারটা, তাই না? তো এখান থেকে এটাকে আমি মার্চ করে নিচ্ছি এটাকেও, ঠিক আছে? তো এবার আমি একটু শ্যাডো দেবো, যাতে শ্যাডো মানে ছায়া দেবো আর কি,
তো যাতে এটা দেখতে একটু মানে অরিজিনাল টাইপের লাগে। আরে ভাই এত বড় না, হালকা। তো এখানে না, তো এখানে দেবো জাস্ট এইভাবে, আর এখান থেকে একটা এভাবে, ঠিক আছে। জাস্ট একটু দিলাম, ঠিক আছে। তো এটা এটা নিচে নিয়ে চলে আসবো, তারপরে এটাকে ব্লার করবো আবছা টাইপের, মানে বুঝতেই পারছো। তো ব্লার করে দিলাম, তারপরে এটা হালকা করে দিলাম, বাস। এরপর শ্যাডোটাও ঠিক হয়ে গেল। তো এবার আমি করবো এটাকে কালার, যে কালারটা করে কোথা থেকে তোমরা নিশ্চয়ই জানো কোথা থেকে কালারটা করা হয়, লাইট রুম অ্যাপ্লিকেশন। তো লাইট রুমে যাই, চলো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো আজকে স্পেশালি বাঙালি সাবস্ক্রাইবারদের জন্য আমি ভিডিওটা বাংলায় করছি, নাহলে ভিডিওটা আমি হিন্দিতেই করতাম, ঠিক আছে। তো শুধুমাত্র তোমাদের জন্যই করছি এটা বাংলাতে, তো তোমরাই যদি আমাকে সাপোর্ট না করো তো আর কী করবো বলো। তো এটাকে আমি এবারে লাইট রুম অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো লাইট রুমে যাই। তো লাইট রুমে চলে এসেছি, এরপর করবো এটাকে এডিট, ঠিক আছে। তো কালার করবো এটাকে, জাস্ট দেখি কোন কোনখানে কি ঠিক লাগছে। তো তোমরা এটা নিজেদের মতোভাবে করবে কালারটা, জাস্ট আমি দেখছি কোনখানে মানে কোথায় কোথায় এটা ঠিক লাগছে, আমি সেইভাবেই করছি, ঠিক আছে। তো তোমরা নিজেদের মতো করে করবে, আমি আমার মতো করে করছি কালারটা। কালারটা তো নিজেদের মতো করাই ভালো, তাই না? তোমার যেটা ভালো লাগবে, কারো অনেক বেশি সাদা পছন্দ, কারো ন্যাচারাল টাইপের কালার পছন্দ, ঠিক আছে। কালারটা সবাই কারো ঠিক মতো পছন্দ হয় না কালার করাটা, ঠিক আছে। তো তোমরা নিজেদের মতো করে করবে, তো আমি নিজের মতো করেই করছি কালারটা, ঠিক আছে। তো আমার যেটা ভালো লাগে, তো দেখে নাও, আমি আর বেশি কিছু করবো না, এখানেই জাস্ট এটা রেখে দেবো, কারণ এটাতেই সবচেয়ে বেশি ভালো লাগছে পিকচারটা, তাই না? দেখে নাও তোমরাও, মিথ্যা না, একদম একদম মস্ত লাগে তাই ভাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, ঠিক আছে। আর কমেন্ট সাবস্ক্রাইব তো করেই দাও জলদি করে, কি আর বলবো তোমাদেরকে, কমেন্ট সাবস্ক্রাইব জলদি করে করো, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই খতম করছি আমি, তো আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে, ঠিক আছে। তো চলো, বাই বাই।